আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি কামরুন্স ফুডি টাইমে। আমি আজ আপনাদের তন্দুরি চিকেন করে দেখাবো। বাসায় তৈরি করা হলেও এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের তন্দুরি চিকেন থেকে কোনো অংশে কম নয়। তাছাড়া বাইরের দোকান থেকে কিনে না এনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খেলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে দেখে নিই তন্দুরি চিকেন আমি কিভাবে বানাই। এর জন্য আমি 4টি চিকেন লেগ নিয়েছি আর চিকেনগুলিকে ছুরি দিয়ে মাঝখানে কয়েকটা দাগ কেটে নিয়েছি, যাতে মশলাগুলি ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি বাজারে তান্দুরি চিকেনের যে মশলার প্যাকেট পাওয়া যায় সেখান থেকে 2 চা চামচ। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে 2-3 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। আপনারা না চাইলে কালারটা না ইউজ করলেও চলবে, এতে স্বাদের কোনো তফাত হবে না। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা যে তন্দুরি মশলা ইউজ করেছি সেই মশলায়ও লবণ আছে। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল ইউজ করলে চিকেনের টেস্টটা অনেক ভালো হয়। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। আমি লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি, যেন সবগুলি মশলা চিকেনের ভিতর ঢুকে। এখন সবকিছু মেখে নর্মাল ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দিব 6 ঘন্টার জন্য। সারা রাত রাখতে পারলে আরও ভালো হয়। আপনাদের হাতে সময় কম থাকলে কমপক্ষে এটাকে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, এতে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হবে। 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন চিকেন বেক করার জন্য আমি একটি ফয়েল ট্রে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ওভেন প্রুফ ট্রেতে বেক করতে পারেন। এখন চিকেনগুলি ট্রেতে বিছিয়ে দিয়ে ওভেনে বেক করতে দিয়ে দিব 300°F অথবা 150°C 10 মিনিটের জন্য। বাকি যে মশলাগুলি আছে আমি এগুলি পরে ইউজ করব। 10 মিনিট পর চিকেনগুলি ওভেন থেকে বের করে বাকি যে মশলা ছিল মশলাগুলি চিকেনের উপর ব্রাশ করে দিয়ে আবারও 5 মিনিট বেক করে নিব। পাঁচ মিনিট পর আবার বের করে চিকেনগুলি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলি আবারও উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, এখন আবারও 15 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি চিকেনগুলি ওভেন থেকে বের করে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তান্দুরি চিকেনে যে একটা পোড়া পোড়া ভাব থাকে সেটি আনার জন্য প্যানে একটু ছেঁকে নিব। এটি একদমই অপশনাল, আপনারা না চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন। আমার প্যানটি ছোট, তাই আমি 2টি করে চিকেন ছেঁকে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলি ওভেনে বেক করার সময় চিকেন থেকে যে পানিগুলি বের হয়েছে সেই পানিগুলি আমি একটু উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে চিকেনগুলি উপর থেকে ড্রাই হয়ে যাবে না। চিকেনগুলি হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলিও ছেঁকে নিচ্ছি।
এখন একই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। চিকেনের সাথে পেঁয়াজগুলি খেতে ভালোই লাগে। পেঁয়াজগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চিকেনগুলি প্যানে পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল বাটির মতো করে বানিয়ে চিকেনের মাঝখানে বসিয়ে চুলায় গরম করে নেওয়া কয়লা বাটিতে দিয়ে দিলাম। আপনারা ফয়েলের পরিবর্তে ছোট কোনো স্টিলের বাটি ইউজ করতে পারেন। আমি কয়লার উপর একটু সরিষার তেল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ততক্ষণে কয়লার স্মোকি ভাবটা চিকেনের ভেতরে ঢুকে যাবে। আপনাদের কাছে যদি কয়লা না থাকে তাহলে আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন, এতে চিকেনের স্মোকি ভাবটা আসবে না, কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।